আসসালামু আলাইকুম, জুপারানগর থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়া অনেক অনেক ভালো আছি। তো আরিয়ান আপনাদের নিয়ে সকালবেলা আমি পর্ব ওয়ান আপনাদেরকে দেখাইলাম, যে বৃক্ষমেলা শুভ উদ্বোধন করতে আসছে এমপি মন্ত্রীরা, সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এখন বিকেলবেলা ওরা বাসায় আসছে, খাওয়া দাওয়া করছে, একটু রেস্ট নিয়েছে। তো এখন লাঞ্চের টাইম, আরিয়ান আপনার আবার যাবে বৃক্ষমেলায়, এখন একটু বিরতি থাকবে। তো ওই টাইম দিয়ে আরিয়ান আপনার একটু ঘুরতে যাবে, তো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আরিয়ান আপনার বৃক্ষমেলা ঘুরবে, নাচ গান দেখবে, সেটি আপনারা দেখবেন, এনজয় করবেন। তো দেখুন, এই আরিয়ান আপনাদের উঠানে মাঠেই মোটর সাইকেল সব একে একে ঢুকেছে। আর পাশে তো ওদের স্কুল, ওদের বাড়িটা রাস্তার মেন রাস্তার কাছে, স্কুলের সাথেই। ওদের বারান্দা থেকেই সব কিছু দেখা যায়, এই যে বারান্দার ভিতর থেকেই আমরা ভিডিও করতেছি। আরিয়ান আপনারা ওদিকে ঘোরাফেরা করতেছে, এই তাদের বাসার সামনে। আরিয়ানার আব্বু আছে এখানে, যে বাচ্চাদেরকে ডাকতে আছে, আরিয়ান আপনারে ডাকতেছে। তো ওরা এই যে মোটর সাইকেল ধরতেছে, দেখতেছে ওদের ভাইয়াদের সাথে, ওর আব্বু আছে, ভাইয়া আছে, কাকা আছে, এরা আছে, এদের সাথে ঘুরতেছে। আজকে ওরা অনেক আনন্দ করতেছে, বাচ্চা মানুষ। ওরা মানে বুঝতে পারতেছে না আজকে কি ঈদের দিনই না বৃক্ষমেলাই না কি, ওরকমভাবে ওরা অনেক আনন্দ করতেছে, যে এত মেহমান, এত মানুষ আসছে, খুব আনন্দিত। আরিয়ান আপনার দেখেন মোটর সাইকেল নিয়ে কী করতেছে, মানে আগে তো ওদের একটা মোটর সাইকেল ওইটা নিয়ে ই করে, এখন তো দেখতেছে অনেকগুলো মোটর সাইকেল, কোনটা ধরবো কোনটা উঠবো ওরা চিন্তা ভাবনা করে পাচ্ছে না। আর অনেক মজা করতেছে, আনন্দ করতেছে, ভালো লাগতেছে ওদের হাসি খুশি দেখে। আর এরকম মাঝে মাঝে একটু অনুষ্ঠান হলে স্কুলে বা যে কোনো ইয়েতে হলে বাচ্চারা খুব খুশি হয়, ভালো লাগে। ওরা কী করতেছে কী বলতেছে দেখুন আপনারা। এই যে আচারওয়ালা যাইতেছে দিক দিয়েই, মানে ও বাড়ির ভিতর দিয়েই সব আসা যাওয়া যাতায়াত করতেছে মানুষ। একবারে পাশে স্কুলটাও ওদের বাড়ির পাশেই, তার জন্য আরও বেশি ওরা আনন্দটা পাইতেছে। দেখেন ওই যে আরেক মোটর সাইকেল এখানে আসছে, মানে কোনটা ধরবো কোনটা উঠবো এরকমই করতেছে দুই ভাই। তো বারান্দার থেকে ভিডিওগুলো আমরা করতেছি আর দেখতেছি, এই যে বাচ্চারা গাছ কিনে নিয়ে আসছে, সবাই বৃক্ষমেলা গ্রামের বাড়ি অনেক আনন্দ আছে, সবাই গাছ কিনতেছে, যার একটা গাছ লাগবে সে দশটা কিনতেছে। আরিয়ানরাও কিনে নিয়ে আসছে গাছ, আরও আনবে। আর মেলা তো একদিনে শেষ হবে না, মেলা এক সপ্তাহ থাকবে, তো আজকে উদ্বোধন করতেছে, তারপরে তো মেলাও বেশি থাকবে, পরে নিয়ে আসতে পারবে। এই যে বাচ্চারা নিয়ে আসছে, এখানে ছায়ার ভিতরে গাছগুলো রাখতে চাইতেছে, যে আরিয়ানদের বাড়িতেই রেখে যাবে। আর গাছগুলো কিনছে দিকে সাইড করে রেখে যাইতেছে, যে হয়তো ঘোরাফেরা করে পরে যাওয়ার পথে নিয়ে যাবে। এই যে আরেক লোকও নিয়ে আসছে, তো সবাই ও বাড়িতেই গাছগুলো কিনে নিয়ে নিয়ে আসতেছে, রাখতেছে এরকম কাছে বাড়ি তো তার জন্য, পাশে বাড়ি। তো এই তো আরিয়ান আপনার এখন আবার আসছে ভিতরে স্কুলের মাঠে, আর এখানে মেহমানরা লাঞ্চে গেছে, এরা নামাজ পড়বে, খাওয়া দাওয়া করবে। এই টাইমে সব স্কুল ছাত্রছাত্রীরা একটু রেস্ট নিতেছে, সময় কাটাইতেছে। আর অনেক মানুষ ছিল, ওনারাও সবাই নামাজ পড়তে গেছে। তো এই ফাঁকে আরিয়ান আপনার এখন ঘুরবে মেলা, আপনারা দেখতে পারবেন এখন পুরা ফাঁকা মেলা।
এই তো আরিয়ানার আব্বুর সাথে আরিয়ান আফনান মেলায় ঘুরতে গেছে, আর বিটুর আরিয়ানার আব্বুই করে নিয়ে আসছে, আমরা ভিতরে যাইনি, আমরা বিকেলবেলা যাব। তো দেখেন স্টলগুলো কত সুন্দর, মানে গ্রামের বাড়ি এত বড় বৃক্ষ মেলা আমি অবাক হয়ে গেছি দেখে, অনেক ভালো লাগে। প্রতি বছর ওনাদের এখানে এইরকম বৃক্ষ মেলা হয় আর এই স্কুল মাঠে, এই সুযোগে সবাই অনেকগুলো গাছ কিনে। আরিয়ান তো দেখতে থাকুন, আরিয়ান আপনার কি করতেছে, কোথায় ঘুরতেছে আপনারা দেখুন, এনজয় করুন। এখনকার মতো আমি রাখলাম, সবাই ভালো থাকবেন। আরিয়ান আসো, ফুলগুলো সুন্দর না? আরিয়ান আসো, এগুলো কি, এগুলো কি, এগুলো কি, এগুলো মালতা। আসো আর কিছু চাই না ভাই, একটা দেড় গাছ তার নাম আর কিছু চাই না, কেউ যদি বিশ্বাস যান আর কি কমু জালি যাত্রীটা কলাম আমাদের থেকে কি ভাই ভালো আছেন? বাচ্চাটা নিয়ে একটু স্মৃতি রাখতেছি। আবু আসো, আঙ্কেলকে সালাম দাও, গ্যাস নিবে না? আবু আবু আপনার এটা কি, জাম্বুরা, এটা কি,
লাগাইবা এই গাছটা? হ্যাঁ পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ জি খাই। আরিয়ান আরিয়ান এদিকে আসো, এটা দেখানোর জন্য আরিয়ান এটা কি? এদিকে দেখো, এদিকে দেখুন, এখন হলো বিকালবেলা। আরিয়ান আপনাকে মেলা ঘুরলো, আপনাদেরকে ঘুরে দেখালো। তো এখন দেখুন যে শিল্পী আসছে, গান নাচ এগুলো হইতেছে। এখন আসরের নামাজের পর সবাই বিকালবেলা ছেলে মেয়ে সবাই দেখতেছে, আনন্দ করতেছে, সবাই আসছে এখানে। আরিয়ান আপনানও আছে এখানে, এই যে আপনার তো আরিয়ানও আছে, সবাই আছে এখানে। হ্যাঁ সবাই দেখতেছে, এনজয় করতেছে যে আরিয়ান। তো এখানে অনেক মানুষ ভিডিও করা মানুষ হইতেছে, মহিলা মানুষ দ্বারা এখানে ভিডিও করা যাচ্ছে না। আর আরিয়ানের আব্বু এখানে নাই, উনি ভিতরে চলে গেছে। তো আপনারা দেখুন, এনজয় করুন, আমরা দেখতে থাকি।
দেখুন আরিয়ানও অনেক এনজয় করতেছে, কারণ নাচ গান দেখে আরিয়ান আপনারা অনেক এনজয় করতেছে। সারাদিনই খুব ক্লান্ত, আজকে সারাদিনই অনেক হাঁটা চলা করছে, অনেক আনন্দ করছে, আনন্দ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছে। তো অনুষ্ঠান শেষ পর্যায়ে আর অনেক গরম গরমের ভিতরে বাচ্চারা বুঝতে পারতেছে এত ঘোরাফেরা হয়ে গেছে। তো এই দেখতেছেন নাচ করতেছে, তো অনেক অনুষ্ঠান হয়েছে, এতগুলা মানে বিলুপ করা সম্ভব না, তাহলে অনেক এখন দু পর্ব হয়েছে, চার পর্ব পাঁচ পর্ব হয়েছে, তো এতগুলা দেখালাম না। হ্যাঁ, অল্প অল্প করে আপনাদেরকে একটু শেয়ার করলাম যে ওরা কীরকম আনন্দটা করলো ওইটাই। তো এরকম মাঝে মাঝে এরকম অনুষ্ঠান হওয়া ভালো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আরিয়ান আপনাদের জন্য দোয়া করবেন। এই পর্যন্ত আমি রাখলাম, আল্লাহ হাফেজ।